हेलो स्टूडेंट्स, আমি ইংরেজি ক্লাস নিয়ে চলে এসেছি। আচ্ছা দেখো, তোমাদের তো আগে লাইন্স গুলো আমি শিখিয়েছিলাম, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, তারপর স্ল্যান্টিং লাইন। স্ল্যান্টিং লাইন দুই রকমের আছে, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। তারপর কি শিখিয়েছিলাম, সার্কেল, হাফ সার্কেল, এগুলো প্রত্যেকটা জিনিস শেখানো হয়ে গেছে। আর একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা হচ্ছে সি কার্ভ লাইন। দেখো এইরকম হবে সি কার্ভ, এটাকে হচ্ছে কার্ভ বলে। হ্যাঁ, কার্ভ লাইন শিখিয়েছিলাম, সি কার্ভ। আবার শিখেছিলাম উল্টো সিকার। দেখো এটা হচ্ছে উল্টো সিকার। আবার এরকম হয় ইউ কার্ভ। দেখো এটা হচ্ছে ইউ কার্ভ বলে। আবার এটা হচ্ছে উল্টো ইউ কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে সিকার, এটা হচ্ছে উল্টো সিকার, এটা হচ্ছে ইউ কার্ভ, এটা উল্টো ইউ কার্ভ। এই লাইনগুলো তোমাদের কেন শিখতে বলছি, তোমাদের এ থেকে জেড পর্যন্ত যখন লিখবে তখন কিন্তু এই লাইনগুলোর খুব দরকার হবে। আচ্ছা দেখো, এগুলো তো লেখা হয়ে গেল। এইবার আজকে যেগুলো পড়াবো সেটা হচ্ছে এ আগের দিন শিখিয়েছি, এ লেটার, এর সঙ্গে পরিচিত হয়েছো, এ দিয়ে কী কী ওয়ার্ড আছে সেগুলোও পড়েছো। তারপর আমরা পড়েছি বি। হ্যাঁ, বি দিয়ে আমরা কী কী পড়েছি দেখো। বি ফর বল, বল মানে বল, শুধু মানে পড়বে, বেঙ্গলি মিনিং শুধু পড়বে, আর ছবি দেখে চিনবে। এটা দেখো কিসের ছবি, একটা বাচ্চার ছবি, তাই এটা হচ্ছে বয়, বয় মানে বালক, একটা বাচ্চা কিন্তু সে ছেলে, তাই জন্য বালক হলো। আর যদি মেয়ে হতো কি হতো, গার্ল হয়ে যেত, বালিকা। তাহলে বি ওয়াই, বয় মানে বালক। এখন এগুলো চিনবে না, তোমাদের তো সবে এ বি শেখানো হয়েছে, এই এ বি লেটারটার সঙ্গে তোমরা সবাই পরিচিত হয়েছে, সেই জন্য এগুলো এখন বলছি না, শুধু প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা তোমরা শিখবে। বয়, বয় মানে বালক। তারপর হচ্ছে বাস, বাস মানে বাস গাড়িও বলতে পারো, শুধু বাসও বলতে পারো। বেড মানে বিছানা, বক্স মানে বাক্স, এটা আমি আগের দিন পড়িয়েছিলাম। এইবার আমরা আজকে একটা লেটার সঙ্গে পরিচিত হব, সি। দেখো ঠিক আমি যে শিখিয়েছিলাম সিকার, ঠিক সিকার্ভের মতো, এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা তাহলে পরপর বলবো এ বি সি। এটা কি সি, সি দিয়ে কিসের ছবি আছে দেখো। প্রথমে কিসের ছবি, ক্যাট, ক্যাট মানে বিড়াল। আর তারপরে কি, কার মানে গাড়ি, কাউ মানে গরু, ক্যাপ মানে টুপি, কাপ মানে কাপ। এর আগের দিনই বলেছিলাম যে কাপ মানে, কাপটা হচ্ছে ইংরেজি কথা, বাংলা হচ্ছে পেয়াল। এইবার আজকে একটা এই লেটারের সঙ্গে আজকে আমরা লিখে পরিচিত হব, কারণ আগের দিন তোমাদের আমি লিখেই দিয়েছিলাম। দেখো সি হয়ে গেছে, এবার ডি। ডি কিভাবে লিখবো দেখো, একটা স্ট্যান্ডিং লাইন, দেখো তো আমরা যেভাবে লিখতে পারছি কিনা, একটা স্ট্যান্ডিং লাইন। স্ট্যান্ডিং লাইনের পর একটা হাফ সার্কেল, দেখো ডি হয়ে গেল। আমরা যখন বি লিখেছিলাম তখন কি করেছিলাম, একটা স্ট্যান্ডিং লাইন, দুটো হাফ সার্কেল দেখেছো। আর ডি লেখার সময় স্ট্যান্ডিং লাইন আর একটা হাফ সার্কেল, তাহলে হয়ে গেল ডি। এবার ডি দিয়ে ছবিটা দেখো তো, এটা কিসের ছবি বলো, এটা হচ্ছে কুকুরের ছবি। এটা একটা পশু, অ্যানিম্যাল, ডগ মানে তাহলে কুকুর। ডি দিয়ে আর কী কী আছে দেখো তো, ডে, ডে মানে দিন বা বার, যেমন আমরা বলি আজকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, হ্যাঁ এই বারগুলোকে ডে বলে। সানডে, মানডে, টিউজডে, তোমরা বড়ো হলে এগুলো আবার পড়বে, নার্সারিতেই শিখবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ডে, ডে মানে হচ্ছে দিন বা বা। তারপর কি, ডল, আমরা ছবি দেখে আগে চিনবো, দেখো আগে আমরা ছবি দেখে চিনবো, এটা একটা পুতুলের ছবি, পুতুল ইংরেজি হচ্ছে ডল, ডল মানে পুতুল। তারপরে দেখো তো আর একটা অ্যানিম্যালের ছবি, এটা কি, হরিণ, হরিণ ইংরেজি কি, ডিয়ার, ডিয়ার মানে হরিণ। তারপর হচ্ছে ডাক, ডাক মানে পাতি হাঁস, মনে থাকবে এই যে সামনে সরস্বতী পুজো আসছে, সরস্বতী ঠাকুরের বাহন হাঁস। হ্যাঁ, তাহলে আজকে আমরা ডি এই লেটারের সঙ্গে পরিচিত হলাম, ডি, তাই তো, এই লেটারের সঙ্গে পরিচিত হলাম। আর ডি দিয়ে কী কী ওয়ার্ড করলাম বলো, ডি দিয়ে ডগ, ডগ মানে কুকুর, তারপর ডে, ডে মানে দিন বা বাঘ, ডল মানে পুতুল, ডিয়ার মানে হরিণ, আর ডাক মানে পাতিহাঁস।
আমরা যখন বলবো তখন কিন্তু পরপর বলবো এ বি সি ডি এইভাবে। গার্জেনদের বলছি সবসময় কিন্তু ওদের পরপর বলাটা শেখাবেন, এখন লেখা নয়, পরপর বলা আর চিনে বলা। আপনারা বাড়িতে যে কোনো খাতায় লিখে ওদের অভ্যাস করাবেন, যেটা এনে কি লিখলাম এ, এটা কীভাবে হলো, দুটো স্ল্যান্টিং লাইন দুপাশে স্লিপিং লাইন দিয়ে জোড়া দিলাম, জয়েন করলাম, তাহলে এটা এ হয়ে গেল, ঠিক এইভাবে এইভাবেই দেখবেন। ওরা যখন লিখতে চাইবে, যখন লেখা আমরা শেখাবো তখন ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে আর পড়াশোনাটা ঠিকভাবে করবে বাড়িতে বসে, কেমন, টাটা।